الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদার চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পয়গাম অনুবাদ এবং তাফসির নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পাক কালামের কিছু আয়াত এবং তার অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। আসুন শুরুতে দুরুদ পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসা মিআত মাররাতিন লাম ইফতাকির আবাদা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করে নেবে সে কখনো দরিদ্র হবে না। আল্লাহ প্রেমাতে চা দর্শক, আমরা বিভিন্ন সময় আমরা দারিদ্রতা ইত্যাদির কথা অবশ্যই আমরা বলি যে আমার অবস্থা এমন, অথবা নিজের পারিবারিক নিজের আয় রোজগারের খুব অবনতির কথা আমরা বলে থাকি। তো এরকম মোকাপেক্ষী যেটা আসে ওটা যদি দূর করার জন্য আমরা চাই, অবশ্যই অনেক আমল রয়েছে, তোর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে দরুদ পাক। এই রিওয়ায়েতের মাধ্যমে আমরা এটা বুঝে নিই যে দৈনিক যদি আমরা 500 বার দরুদ পাক পাঠ করতে পারি, অবশ্যই এই দরুদ পাকে যেটা ঘোষণা করা হয়েছে সে কখনো দরিদ্র হবে না। অবশ্যই আল্লাহ তাআলার হাবিবের এই কথা অবশ্যই সত্য। সুতরাং আমরা আমল করার চেষ্টা করি আমাদের জীবনকে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা সূরা বাকারায়ের 264 নং আয়াত, 265 নং আয়াত এবং 266 নং আয়াত শ্রবণ করব, আর এরপর তার অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। তো আসুন আমরা তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا لا تبطلوا صدقاتكم بالمن والاذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الاخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله العظيم. প্রিয় মাতা চ্যান দর্শক বিন্দু, আমরা সূরা বাকারায়ের 264 নং আয়াত এবং 265 নং আয়াত এবং 266 নং আয়াত শ্রবণ করেছি। আসুন এখন এর অনুবাদ এবং তাফসির শ্রবণ করি। প্রথমে 264 নং আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, অনেক মনোযোগ সহকারে শোনা দরকার, কারণ আল্লাহ তাআলার ঘোষণা কি বলেন একটু আমরা শুনি। প্রথমে কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ঈমানদারগণ যে আমরা যারা রয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করলেন। তো যত ঈমানদার রয়েছে এটা সবার জন্য আল্লাহ তাআলা আয়াত এর মধ্যে যখন ঈমানদার বলেছে, সমস্ত ঈমানদারগণ শামিল রয়েছে। তো হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্লেশ দিয়ে অর্থাৎ কষ্ট দিয়ে। এর ব্যাখ্যার মধ্যে আসছে যেভাবে মুনাফিকদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় না, তারা আপন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে, বিনষ্ট করে ফেলে, অনুরূপভাবে তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে নিজের দানকে নিষ্ফল করো না। তো আল্লাহ তাআলা কি বলেন, হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে। সেই ব্যক্তির ন্যায় যে আপন দান লোক দেখানোর জন্য ব্যয় করে, যেভাবে আমরা ব্যাখ্যা শুনেছি মুনাফিকরা ব্যয় করে, তো সেই ব্যক্তির ন্যায় যে আপন দান লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও কেয়ামত দিবসের উপর ঈমান রাখে না। সুতরাং তার উপমা এমনই যেমন একটা মসৃণ পাথর যার উপর মাটি রয়েছে, এখন সেটার উপর প্রবল বারিপাত হলো অর্থাৎ বৃষ্টি বর্ষণ হলো যা সেটাকে শুধু পাথর করে ছাড়ল। তারা আপন উপার্জন থেকে কোনো জিনিসই তাদের আয়ত্তে পাবে না, আর আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটা বলা হচ্ছে, একটা যে পাথরের উপর মাটি যদি থাকে, তারপর সেটাতে যদি খুব বৃষ্টি বর্ষণ হয়, পানি বর্ষণ হয়, তো সেই মাটি সরে গিয়ে শুধুমাত্র পাথর দেখা যায়। তো এর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে এটা হচ্ছে লোক দেখানো মনোভাব সম্পন্ন মুনাফিকদের কর্মের উপমা, যে যেমন পাথরের উপর মাটি দৃষ্টিগোচর হয় কিন্তু বৃষ্টির পানিতে সব কিছু ধুয়ে শুধুমাত্র পাথরই দেখে যায়। তো তেমনই অবস্থা মুনাফিকদের কর্মেরও, কারণ বাহ্যিকভাবে প্রত্যক্ষকারীগণ মনে করবে যে সেটা তার আমল সৎকর্ম, আর কিয়ামত দিবসে সেসব আমল বাতিল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, কেননা সেগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ছিল না। তো এই আয়াত থেকে আমরা এটাও বুঝে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টিটা কত বেশি প্রয়োজন আমাদের জীবনে, আমাদের প্রতিটি কর্মের ক্ষেত্রে। আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত আপনি যে আমল করেন না কেন, এটা যদিও বা আপনার হতে পারে দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি না থাকে, হতে পারে সে আমলটা লোক দেখানোর উদ্দেশ্যে হওয়ার কারণে, অথবা কোনো মন্দ উদ্দেশ্য যদি সেখানে চলে আসে সে আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলার
রাস্তায় দান যে আমরা করি ওটাকে যেন আমরা নিষ্ফল না করি, বরবাদ না করি, যে যাকে দান করব তাকে কষ্ট দেওয়া, কুটা দেওয়া ইত্যাদির মাধ্যমে। তো এটা করলে কীরকম হয়ে যাবে? তো তাদের মতো হয়ে যাবে, যে মুনাফিকরা তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য দান করত, তো তাদের মতোই হয়ে যাবে। সুতরাং আমাদের আমলকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করি। আল্লাহ তাআলার দুশ্মন যারা রয়েছে, যারা আল্লাহ রসুলের দুশ্মন রয়েছে, এরা যেভাবে মানুষকে লোক দেখানোর জন্য আমল করে থাকে, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনে না, সেরকম যেন আমাদের আমলগুলো না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসুন এই বিষয়ে আল্লাহ তাআলা এরপর আয়াতে কী বলেন একটু শুনি। আল্লাহ তাআলা বলেন যে তাদের উপমা কাদের? যারা আপন সম্পদ আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশার মধ্যে বিহাই করে। চিন্তা করে দেখুন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে বিহাই করে, তো নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় এভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে বিহাই করলে আর নিজেদের আত্মা দৃঢ় করণার্থে যারা বিয়াই করে, তো বলা হচ্ছে এটা হচ্ছে সেই বাগানের ন্যায়, আল্লাহ তাআলার রাস্তায় এভাবে বিয়াই করা এটা সেই বাগানের ন্যায় যা কোনো উচ্চ ভূমির উপর অবস্থিত, আর সেটার উপর প্রবল বারিপাত বৃষ্টিপাত হলো, এর ফলে দ্বিগুণ ফলমূল জন্মায়। আল্লাহ, অতপর যদি প্রবল বারিপাত নাও হয় তবুও শিশিরই যথেষ্ট এবং আল্লাহ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন। আল্লাহ আকবার। এই আয়াতের মধ্যে যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে ব্যয় করে তাদের জন্য কত সুসংবাদ, যে তাদেরকে আল্লাহ তাআলা যে বাড়িয়ে দেন তাদের প্রতিদান, এটা যে নষ্ট হয় না, এটা কীভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন দেখুন। তো যারা এভাবে ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের আত্মা দৃঢ় করণার্থে, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো এরকম ব্যয় করা কি বলা হচ্ছে? এটা সেই বাগানের ন্যায় যা কোনো উচ্চ ভূমির উপর অবস্থিত, সেটার উপর প্রবল বারিপাত হলো, বৃষ্টিপাত হলো, আর এর ফলে দ্বিগুণ ফলমূল জন্মাল, মানে এটা নষ্ট হলো না। আর আচ্ছা, প্রবল বারিপাত বৃষ্টিপাত যদি নাও হয় তবু শিশিরই যথেষ্ট, অর্থাৎ এটা নিষ্ঠাবান মুখলিস মুমিনের আমল সমূহের একটা উদাহরণ, অর্থাৎ যেভাবে উচ্চ ভূমির উত্তম জমির বাগানে সর্বাবস্থায় অধিক ফলমূল জন্মায়, চাই বৃষ্টি কম হোক অথবা বেশি হোক, অনুরূপভাবে যারা মুখলিস নিষ্ঠাবান মুমিন রয়েছে তাদের দানও আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করাটা সেটা কম হোক কিংবা বেশি হোক, আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করবেন, আর আল্লাহ তাআলা তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন। তো প্রিয় মাদেশান দর্শক বিন্দু, সত্যি আমরা আল্লাহ তাআলার রাস্তায় যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে ব্যয় করি, এর প্রতিদান আল্লাহ আকবার, আয়াতের মাধ্যমে আমরা শুনলাম। অবশ্য আমরা আরেকটা আমাদের এই কোরআনের পায়গামের আরেকটা অনুষ্ঠানেও আমরা এটা শুনেছি যে কত গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে যে একটা উদাহরণ দিয়ে বুঝালেন, এর প্রতিদান আল্লাহ তাআলা কীভাবে দেন, এটা যে নষ্ট হয় না। আর এর পূর্বের আয়াতে আমরা এটা বুঝলাম যে যারা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে অথবা আল্লাহ তাআলা রাস্তায় দান করে খোটা দেয়, কষ্ট দেয়, কীভাবে নিষ্ফল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আচ্ছা আসুন, এটাকে বোঝার জন্য যে কীভাবে বরবাদ হয়ে যায়, এটাকে বোঝার জন্য আমরা আল্লাহ তাআলার আরেকটি আয়াত 266 নং আয়াত এটা শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা রাস্তায় দানের বিষয়ে আরও কীভাবে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা দরকার, আর না হয় আমাদের কী ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা 266 নং আয়াতে যে ইরশাদ করেছেন, আয়া ওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন,
আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে? মানে কেউ তো পছন্দ করবে না। তো কি বলেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার নিকট একটা বাগান থাকবে খেজুর ও আঙ্গুরের? কারো নিকট খেজুরের অথবা আঙ্গুরের বাগান রয়েছে। আচ্ছা, এখানে খেজুর এবং আঙ্গুরের কথা কেন বলা হলো? অবশ্যই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফল থাকে, কিন্তু খেজুর এবং আঙ্গুর এগুলোর উল্লেখ এই জন্য করা হয়েছে যেহেতু এগুলো উৎকৃষ্ট ফল। তো বলা হচ্ছে কেউ কি এটা পছন্দ করবে যার নিকট একটা বাগান খেজুরের ও আঙ্গুরের রয়েছে, আর যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, যাতে সব ধরনের ফল মূল থাকে, আর এই অবস্থায় সেই ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়, মানে যার কাছে এই নিয়ামতগুলো রয়েছে সে বার্ধক্যে উপনীত হয়, এবং তার সন্তান সন্ততি তারা দুর্বল অবস্থায় থাকে, তারা দুর্বল। এরপর বলা হচ্ছে, অতপর আপতিত হলো এর উপর এক ঘূর্ণিঝড়। অর্থাৎ তার কাছে যে সম্পদ রয়েছে, যে খেজুরের বাগান আঙ্গুরের বাগান রয়েছে, আর এর পাদদেশে নদীসমূহ প্রবাহিত, এর মধ্যে অনেক ফলমূল রয়েছে, আবার তার আওলাদ সন্তান সন্ততি এরা অনেক দুর্বল, তারা কোনো উপার্জন করতে পারে না। তো এই অবস্থায় তার যে সম্পদ, এর উপর যদি এরকম আপতিত হয় বিপদ, অর্থাৎ ঘূর্ণিঝড়, আর এমন ঘূর্ণিঝড় যার মধ্যে আগুন, অতপর এটা এসে আপনার সেই বাগান জ্বলে গেল। তো এটা বলে আল্লাহ তাআলা বলেন, এভাবে সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ, যাতে তোমরা ধ্যান দাও, গৌর ফিকির করো, চিন্তা ভাবনা করো। তো এই আয়াতের মধ্যে আসলে আমাদেরকে এই কথাটা স্পষ্ট করা উদ্দেশ্য তাফসীরের মধ্যে আসছে যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে বললেন, আপনাদের জানা মতে এই আয়াত শরীফ কোন প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা উদাহরণ একজন ধনশালী ব্যক্তির জন্য যে সৎ কাজ করতে অভ্যস্ত, অতঃপর শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে আপন সব সৎকর্মকে নিষ্ফল করে ফেলে। তো এই আয়াত দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যা কিছু আমল করি না কেন, এই আমলগুলো হেফাজত করা দরকার, এই আমলগুলো বরবাদ যেন করা না হয়। তো এই আয়াতের মধ্যে যে বলা হয়েছে ফলমূলের কথা, এটা কেন বলা হয়েছে? বলা হচ্ছে অর্থাৎ সেই বাগানের কথা গুরুত্ব বোঝানো হয়েছে যে এই বাগান অনেক আনন্দদায়ক, এই বাগান অনেক উপকারী। আর বার্ধক্যের কথা বলা হয়েছে, এরপর সেই ব্যক্তি এটা একটা উদাহরণ দেওয়ার জন্যে বলা হয়েছে যে সে বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ তার অবস্থা এমন, তার প্রয়োজন এই বাগান, তার প্রয়োজন। আচ্ছা, এরপর বলা হচ্ছে তার সন্তান সন্ততি থাকে কিন্তু এরা দুর্বল, অর্থাৎ তার সন্তানরা তারা উপার্জন করবে সেরকম পরিস্থিতি নাই। তাহলে এরকম হলে অবশ্যই এই ব্যক্তি যার নিকট বাগান রয়েছে, আর সেই বাগান অনেক উত্তম বাগান, সব কিছু তার মধ্যে রয়েছে, আর তার সন্তান তারাও একেবারে দুর্বল, সেও বার্ধক্য অবস্থায়, তো অবশ্যই তার জন্য সেই বাগান অনেক প্রয়োজন। তো এখন এটার উপর যদি কোনো মুসিবত আসে তাহলে তার কী পরিস্থিতি হবে? সে তো একেবারে সব কিছু সর্বহারা হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, সেই বাগান তো তখন তার কেমন চরম দুঃখ, বিষাদ, আফসোস এবং নৈরাশ্যের কারণ হবে যে যখন তার এই বাগানটা জ্বলে যাবে। তো বলা হচ্ছে এই অবস্থা, এই অবস্থা তারই যে সৎ কার্যাতি তো করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করে নেই। আমরা যে সৎ কাজ করে থাকি আর সেই সৎ কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না করে যদি লোক দেখানোর জন্য হয় তখন কি হবে? তো যে সৎ কাজ তো করেছে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে নাই, বরং লোক দেখানোর উদ্দেশ্যে, এবং সে এ ধারণায় থাকে যে তার নিকট পুণ্যের ভাণ্ডার রয়েছে, কিন্তু যখন চরম প্রয়োজন, অর্থাৎ হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের সে আমলগুলো প্রয়োজন হবে, সেই নেকি প্রয়োজন হবে, তখন
আল্লাহ তাআলা সেই কর্মসমূহকে, তার এই আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন না। তো চিন্তা করে দেখুন, যার পরিস্থিতি এরকম যে দুনিয়ার মধ্যে ধনসম্পদ অনেক কিছু রয়েছে, কত সুন্দর বাগান রয়েছে, সন্তান সন্ততি নাই, অন্য কোনো ব্যবস্থা নাই, শুধু এটার উপর সে ভরসা, আর সেটা যদি বরবাদ হয়ে যায় তার কী পরিস্থিতি হবে, এটা দিয়ে এটা বুঝে নেন। তো যে ব্যক্তি নেক আমল করে দুনিয়ার মধ্যে, কোনো ভালো আমল করে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না করে, লোক দেখানোর জন্য করে, তাহলে তার আমল হাশরের ময়দানে যদি বিনষ্ট হয়ে যায় কেমন হোক চিন্তা করে দেখুন। তো সেই পরিস্থিতিতে যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পেতে চাই, তাহলে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা দরকার। আর আমরা ওই হাদিসে পাকও শ্রবণ করলাম, এই আয়াত শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা উদাহরণ একজন ধনশালী ব্যক্তির জন্য যে সৎ কাজ করতে অভ্যস্ত, অতঃপর শয়তানের প্ররোচনায় এসে সে প্রতপুষ্ট হয়ে যায় আর নিজের সব সৎকর্মকে নিষ্ফল করে দেয়। সুতরাং আমরা যা কাজ করি না কেন, আমরা যা দান সৎকা করি না কেন, আমরা যত ধরনের ভালো কাজ করি না কেন, প্রত্যেক কাজের পূর্বে নিজের নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা অর্জন করার চেষ্টা করি। তো প্রিয় মাদেশান দর্শকবৃন্দ, আজকে আমরা কী জানতে পারলাম? আজকের সূরা বাকারা এর 264 নং আয়াত, 265 নং আয়াত এবং 266 নং আয়াত থেকে আমরা যা জানতে পারলাম তার সারমর্ম হচ্ছে এটা। প্রথমে 264 নং আয়াতে তো এটা স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইমানদারগণ যেন তাদের দানকে বরবাদ করে না দেয় কোটা দেওয়ার মাধ্যমে অথবা কষ্ট দেওয়ার মাধ্যমে। তো যাকে দান করবেন তাকে যেন কখনো আমরা খোটা না দিই, কষ্ট না দিই। আর যদি এরকম যারা দেই তো তাদেরটা কীরকম উদাহরণ দিয়েছেন, এটা তাদের মতো যারা লোক দেখানোর জন্যে মানুষকে দান করে তাকে, যাদের ইমান নাই, যারা মুনাফিক, হ্যাঁ এরকম তাদের মতো হয়ে যাবে। আর আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে কোনো পাথরের উপর যদি মাটি থাকে আর তার উপর যদি বৃষ্টি পড়ে তাহলে এই মাটিটা সরে যায়, পাথর ছাড়া কিছুই থাকে না, যদিও বা দূরের থেকে দেখতে মাটিটা দেখা গিয়েছে। তো আমাদের আমল যদি লোক দেখানোর জন্য হয় তো যদিও বা দেখতে সেটাই দুনিয়ার মধ্যে আমলের মতো লাগবে, কিন্তু আখেরাতে এটা শূন্য হয়ে যাবে, আখেরাতে কিছু দেখা যাবে না। আর যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে তাদের জন্য কত সুন্দর উপমা 265 নং আয়াতে দিয়েছে, যে তো তাদের কীরকম অবস্থা, যেটা একটা বাগান আর সেই বাগানে কোনো বৃষ্টি হলে এটা আরও কী হয়, সেই বাগানটা খুব সুন্দরভাবে ফসল দেয়, ইত্যাদি দেয়, সব কিছু দেয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির মাধ্যমে বৃদ্ধি পেতে থাকবে, অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং আমরা সেটা আমাদের মধ্যে আমরা সৃষ্টি করি প্রত্যেক কাজে, ধানের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে বলেন, নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আর এরপর 266 নং আয়াতে আল্লাহ তাআলা এটা বললেন যে যার কাছে অনেক নিয়ামত রয়েছে, সুন্দর বাগান রয়েছে, আর এটা ছাড়া আর কোনো কিছু তার কাছে নাই, তার সন্তানরাও কোনো কিছু আয় করতে পারছে না, তো এই অবস্থায় যদি তার বাগানটা জলে পুরে ছাই হয়ে যায় তার কী অবস্থা হবে, তাফসীর কারকগণ খুব সুন্দরভাবে এটাকে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, যে এই আয়াতের মাধ্যমে এই কথাকে আল্লাহ তাআলা স্পষ্ট বোঝাতে চেয়েছেন, যে যার দুনিয়ার মধ্যে দেখতে সে অনেক আমল করছে, অনেক আমল করছে, কিন্তু এই সবগুলো আমল যা দেখছি এগুলা শুধুমাত্র লোক দেখানোর জন্য করছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছে না। তো তার এই সব আমল যদিও বা দুনিয়া দেখা যাচ্ছে, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন উপস্থিত হবে তো এগুলো তো কিছুই থাকবে না। যেভাবে ওই মানুষের বাগানটা জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এগুলো তো সব বরবাদ হয়ে যাবে, অথচ এটার মোকাবেক্ষি এই ব্যক্তি হাশরের ময়দানে, আর এই আমলগুলোর মোকাবেক্ষি, নেকির মোকাবেক্ষি, আর অথচ কিয়ামতের ময়দানে এগুলো সে পাচ্ছে না, তো তখন তার কী অবস্থা হবে। তো সুতরাং আমরা যা কিছু আমল করছি অবশ্যই এগুলো আমাদের প্রয়োজন হবে, এই নেকি সবাব আমাদের প্রয়োজন হবে, তো এগুলো যেন বরবাদ না হয় সেদিকে লক্ষ্য রাখা, সেদিকে দৃষ্টি রাখা আমার আপনার আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি,
আল্লাহ তাআলা সেই তৌফিক সুযোগ নিয়ামত আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন কুরআন কুরআন।